Assalamualaikum. Welcome back to my channel. আমি আবিদা সুলতানা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আর এখন হচ্ছে সকালবেলা, অলরেডি ডিউটি শুরু। নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের ডিউটির কথা বলছি, মেয়েকে স্কুল থেকে আনার ডিউটি। তো তার আগে আজকে যে ড্রেসটা পরলাম সেটা একটু দেখিয়ে নিতে চাচ্ছিলাম, কারণ যেহেতু এর আগের ব্লগেও বলেছি যে টুকিটাকে যদি ঈদের কেনাকাটার মধ্যে কিছু পরি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা হচ্ছে একটা কোয়ার্ট সেট, যদিও আমি একটা এক্সট্রা করে ওড়না নিয়েছি কারণ যেহেতু কোয়ার্ট সেটের সাথে কোনো ওড়না থাকে না, এটা টু পিস। তো তাই আর এটাও পিঙ্ক সিটি থেকে নেওয়া হয়েছিল আমার। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আমার তো পরার পর খুবই ভালো লাগছিলো। আর কাপড়টা হচ্ছে একটু সিল্ক টাইপের একটা কাপড়, এটা কটনের ছিল না। ঈদে চারিদিকে শুধু কোয়ার্টসের দেখছিলাম, খুব ভালোই লাগছিলো। তো তাই ভাবলাম যে অ্যাটলিস্ট মেয়ের স্কুল থেকে আনা নেওয়া করার জন্য বা এদিকে সেদিকে যাওয়ার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। তো তাই এবার প্রায় চারটার মতো কোয়ার্টসের নেওয়া হয়েছে আমার। তো এর মধ্যে এটাও একটা, আর আরেকটা হচ্ছে আমি চাঁদরাতে যেটা পরেছিলাম সেটাও একটা। তো এই আর কি। তার এখন আর কি করার, বের হয়েছি বাসা থেকে, মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। আর চিন্তা করছিলাম যে এই প্রায় একটা মাস, মানে আমরা প্রায় 25 দিনের মতো বন্ধ পেয়েছিলাম। তো এই 25টা দিন যে কত শান্তিতে কেটেছে বিলিভ করেন না কেন। মানে আমার না আর এই ডিউটিটা, বিশেষ করে এই টাইমটা বের হয়ে ওকে স্কুল থেকে আনাটা যে এত বিরক্ত লাগে আমি জানি না কেন। আর যাচ্ছিলাম, আর ওই যে দেখতে তো পাচ্ছিলেন কৃষ্ণচূড়া। কেমন গেল ঈদের পরে ফার্স্ট স্কুল? অনেক ভালো গিয়েছে। তাই অনেক গল্প করেছো? হ্যাঁ। তারপর আর কি পেয়েছো বললো আমাকে? অনেক গিফট পেয়েছি। তাই? হ্যাঁ। কোন জামা শিয়া দাও? তাই চলো সমস্যা নেই। স্পুশি পেপার টয় দেখি। ও হ্যাঁ হ্যাঁ। তারপর? তারপর সবচেয়ে কিছু পালস ক্যান্ডি পেয়েছিলাম, কিন্তু ওগুলো খেয়ে ফেলেছো দেখি। তারপরে এত চিঠি? চিঠি না, এগুলো অনেকের নেম সেই যে তাই উইটনেস ডে। আচ্ছা, তারপর কেমন গল্প করলে? অনেক ভালো। অনেক ভালো? তারপর সবাই কি ধরে জানেছো? ঠিক আছে, তাহলে রেখে দাও এগুলো। আজকে আমার ইজে আমার ফ্রেন্ড ইব্রাহিম আমাকে সরি বলেছে। তোমাকে সরি বলেছে? কেন? ও আগে আমার সাথে খারাপ ব্যবহার করতে দেখে। তারপর এখন? এখন আমার সবাই প্রেমে। তাই? হঠাৎ? হ্যাঁ। আজকে আমি স্কুলে সারা দিন ভালো হয়েছিলাম। আমার গেমস মিস আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি আজকে এত চুপচাপ কেন। ও তার মানে তুমি কি পরিমাণ জ্বালাও যে একদিন চুপচাপ থাকলে সবাই অবাক হয়ে যায় নাকি? তাই না মামুন? দেখছে সবাই চুপচাপ থাকলে পাপা পছন্দ করে, রাইট? আজকে অনেক বানিয়েছি আমি। অনেক ফ্রেন্ড বানিয়েছো? ঠিক আছে, মামুন এসে ছিল থাক। ওকে, এখন কি টায়ার্ড লাগছে? হ্যাঁ। ঠিক আছে। অনেক গরম। অনেক গরম? কেন, ক্লাসে এসি ছাড়া নেই? এসি চেয়েছিল কিন্তু তাও অনেক গরম লাগে। এসি ছাড়া পরও গরম লাগে? ওরে আল্লাহ, দৌড়াদৌড়ি করছো বাইরে এই জন্য? সাতটা ফ্রেন্ড হয়েছে। ঠিক আছে, দেখবো না আমরা আগামীকাল আবার কাউন্ট করবো তোমার কয়টা ফ্রেন্ড থাকে। ওকে ওকে, বাই বলে দাও। আমার মেয়েকে দেখে তো মাঝে মাঝে আমার অনেক হিংসে হয়, ইচ্ছে হয় যে ঠিক ওর মতো যদি আবার লাইফটা ফিরে পেতাম, আবার সেই ছোটোবেলার স্কুলের লাইফটা যদি আবার চলে যাওয়া যেত অনেক মজা হতো। তো আপনাদের কার কার আমার মেয়ের মতো অবস্থা হয়েছে ছোটোবেলায়, এরকম ঝগড়াঝাটি লাগতো আবার ঠিক সরি বলে মিল হয়ে যেতেন আপনারা, চাইলে প্লিজ কমেন্টস করে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স কিংবা আপনাদের স্মৃতিগুলো। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরবেলা অলরেডি খেতে বসে গেছি, কারণ বাসায় আসার পরে আসলে আরও ভাবে ভিডিওটা
করা হয়নি, কারণ এসেই তো গোসল করতে যাওয়া লাগে, প্লাস ওকে গোসল করাতে হয়, এরপর আবার ওর পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয়, খেতে বসো খেতে বসো। তো এই আর কি, আর এই যে দেখতে পাচ্ছিলেন এক বাটি সালাদ নিয়ে বসেছি, মানে কী যে একটা মানে অবস্থা হয়ে আছে, চাইলেও না মানে তরকারির কোনো স্বাদই পাচ্ছি না আমি, কারণ যেহেতু আসলে সালাদ দিয়ে ভাত দিয়ে তারপরে সে তরকারি দিয়ে খেতে এতটা ভালো লাগে না, তো আমার আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। এখন হচ্ছে বিকেলবেলা, তো ফ্রিজ থেকে বেশ কিছু পনিরের সমোচা নামিয়েছিলাম আমি, কারণ এই পনিরের সমোচাগুলো বেশ কিছুদিন আগে বানানো হয়েছিল, তবে আসলে ওভাবে ভিডিও করা হয়নি, কারণ সব কিছু তো আর সবসময় আসলে ভিডিও করা যায় না। তো সব কিছু মিলিয়ে আজকে নামিয়ে নিলাম যে একটু ওভেনে বেক করে খাবো, কারণ যেহেতু তেলে ভাজা জিনিসটা একটু অ্যাভয়েড করছি আমি তাই। আর যে ওভেনটা দেখাচ্ছিলাম, এটা দেখানোর পিছনে ছোট একটা রিজন ছিল, আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে খুব ছোট্ট একটা ওভেন, খুবই ছোট, আমার এখন আর সাইজটা ওটার মনে নেই, তবে আজ থেকে প্রায় 8-8.5 বছর আগে আমি এটা কিনেছিলাম, কত 4,000-4,500 টাকা দিয়ে, এবং সেই সাথে একটা বিটার কিনেছিলাম 1500 টাকা দিয়ে। তো এটা এখনও রয়ে গিয়েছে, ইভেন তো আমার বিটারটাও এখনও আমার কাছে রয়ে গিয়েছে। তো এটা আমার দেখানোর আরেকটা রিজন হচ্ছিল, এই ওভেনটা আমি আমার জমানো টাকা দিয়ে কিনেছিলাম, নিজের টাকা দিয়ে, আম্মুদের কাছ থেকে টাকা নিয়ে কিনিনি আমি, নিজে আমার যে জমানো টাকা ছিল, বিভিন্ন সময় দেখা গিয়েছে যে হাত খরচ দেওয়া হতো বা পড়ালেখার খরচ দেওয়া হতো, ওইখান থেকে আমি ম্যাচ আপ করে টাকাটা রেখে ওভেনটা কিনে নিয়ে এসেছিলাম, এবং বলতে গেলে এরপর থেকে আমার টুকিটাকি করে বেকিং শেখা বা বেকিং মানে করা শুরু করা আর কি। আর ফার্স্ট টাইম আসলে আমি ইউটিউব দেখে আসলে বেকিংটা শুরু করেছিলাম, সত্যি কথা, পাকিস্তানি একটা চ্যানেল আছে ওইটা দেখে ফার্স্ট আমি আসলে বেকিং করতে বসেছিলাম। তো এই আর কি, তো এখন আসলে ওভেনটা ফেলে দেইনি, যদিও আমার কাছে এখন 100 লিটারের একটা ওভেন আছে, তো তারপরও এটা আমি রেখে দিয়েছি। প্রথমত তো এক স্মৃতি বলতে পারেন, যেহেতু নিজের জমানো টাকা দিয়ে কেনা, এটার সাথে একটা আলাদা অ্যাটাচমেন্ট আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ছোটোখাটো অল্প কিছু যখন কাজ করতে হয় তখন আমি ওভেনটাই করে ফেলি, তবে হ্যাঁ কেক এখন আর এটার মধ্যে বানাই না, কারণ এটার হিটিং সিস্টেমে মাঝে মাঝে খুব প্রবলেম হয়, সব সময় না, যদিও আমি এখন হচ্ছে টাইমারটা দিয়ে ট্রাই করি করার জন্য। আর এরপরও হচ্ছে এটার আবার টাইমারটা নষ্ট হয়ে গেছে, তো আমি বেকিংয়ের জন্য ঢুকিয়ে যে কোনো জিনিস সাথে সাথে হচ্ছে আমাকে ঘুরিয়ে দেখতে হয়, এই আর কি। আর এই তো বেশ কিছু পনিরের সমোচা রয়ে গিয়েছিলো কয়েকদিন আগের বানানো, খেতে মোটামুটি ভালোই হয়েছে, খুব বেশি ভালো হয়নি সত্যি কথা যদি বলি, কারণ আসলে এর আগে আমাকে আমার কখনো পনিরের সমোচাটা বানানো হয়নি, এবারই ফার্স্ট ছিল। আমার জামাই একটু খেতে চেয়েছিলো ভিডিও দেখে ইউটিউবে, তো বানিয়ে দিলাম, বাট আমার কাছে আসলে তেমনটা ভালো লাগেনি। আবার এটাও হতে পারে যে পনিরটা আমি কিনে নিয়ে এসেছিলাম না, এটা হয়তো বা ভালো ছিল না, তো এই আর কি। আর এছাড়া এরকম বেক করে আপনারা কারা কারা কখনো সমোসা বা সিঙ্গারা ট্রাই করেছেন কি না আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন। আমি প্রায় এটা করি, অ্যাটলিস্ট যখন বাসায় গেস্ট আছে গেস্টদের জন্য হয়তো বা তখন তেলে ভেজে দিই, কারণ অবভিয়াসলি স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, তবে তেল ছাড়া খেতে হলে বা বলতে পারেন একটা স্বাস্থ্যকর খাবার খেতে হলে সেই ক্ষেত্রে আসলে ওভেনে বেক করে খাওয়াটাই ভালো, তবে হ্যাঁ টেস্টটা একটু চেঞ্জ হয়, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয় যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে যে বেক করে নিলে একটু ঠান্ডা হওয়ার পরে কেমন যেন একটু শক্ত হয়ে যায়, বিশেষ করে এই সমোচাটা, এটাও হতে পারে যে হয়তো বা সমোচার শীতটা আমার বাসায় অনেক দিন পুরনো ছিল, এটার জন্য হতে পারে। তবে সিঙ্গারাটা আমি যেটা এর আগে কয়েকবার করেছি, সিঙ্গারা আবার ঠিক থাকে, ওরকম আসলে খুব চেঞ্জেস বোঝা যায় না তেলের আর বেক করে খাওয়ার মধ্যে, তবে সমোচাটা আমি এই ফার্স্ট টাইম যেহেতু দিয়েছি এখন আমি এটা একটু কনফিউজ, এটাও হতে পারে যেহেতু শীতটা পুরনো, তো এই আর কি। তো আপনারা যদি কেউ বেক করে এভাবে খেয়ে থাকেন তবে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন এক্সপিরিয়েন্স, কিংবা আমাকে জানাতে পারেন যে আসলে আমার শীতটি পুরনো ছিল দেখে কি আমার কাছে এমন লেগেছে কিনা, এটাও আমি একটু কনফিউজড। তো এই আর কি, তো এই তো রেডি হয়ে গেল পনিরের সমোচা, খেতে ভালোই ছিল, তবে আমার কাছে মনে হয়েছে যে আমার পনিরটা হয়তো বা এত বেশি ভালো ছিল না বা মজার ছিল না, নেক্সট টাইম দেখে শুনে পনিরটা কিনে আমার ইচ্ছে আছে এর পরে আমি আরেকবার এই রেসিপিটা ট্রাই করবো। এখন
এখন সন্ধ্যাবেলা, ইনায়া টিচার এসেছে। তো ভাইয়ার জন্মদিনের যে কেকটা ছিল ওটা থেকে আমি স্যারের জন্য এবং ইনার হুজুরের জন্য রেখে দিয়েছিলাম। তো স্যার যেহেতু সন্ধ্যা দিকে এসেছে, তো ভাবলাম যে স্যারকে স্যার পিসটা দিয়ে দিই, যদিও আমি স্যারকে দেখাচ্ছি না, কারণ অবভিয়াসলি একটা প্রাইভেসির একটা বিষয় আছে। তো যাই হোক, যে কারণে বলছিলাম, আমি স্যারকে নিয়ে যেটা বলতে চাই, আসলে ইনায়ার যে টিচারটা আছে উনি বলেই উনি ইনায়াকে পড়াতে পেরেছে, এটা ট্রু। এবং এটা আমরা বাসায় সবাই বলি যে যে পার্সনটা ইনায়াকে গত 5 বছর ধরে হ্যান্ডেল করতে পেরেছে, তো তার মানে হচ্ছে সে পৃথিবীর সব বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে পারবে। কারণ ইনায়া অনেক দুষ্ট ছিল ছোটোবেলায়, একদমই কথা শুনতো না। তো স্যারের আসলে অনেক ধৈর্য, মানে যেটা মানে বলার বাহিরে স্যারের আসলে অনেক ধৈর্য, নাহলে ইনায়াকে পড়ানো সো টাফ ছিল। তো যাই হোক, যে কারণে, আর এছাড়াও স্যারের সাথে যেহেতু আমাদের ঘরের সবারই একটা মানে ঘরের মানুষের মতো সম্পর্ক, যেহেতু অনেক বছর ধরে পড়াচ্ছেন, আর এছাড়া আমি যখনই নতুন কোনো কিছু রান্না করে বা নতুন কোনো কিছু আইটেম ট্রাই করি, আমি অলওয়েজ ট্রাই করি ইনার টিচারকে দেওয়ার জন্য। কারণ স্যার যেহেতু আমাদের ঘরের মানুষের মতো হয়েছে, বা বলতে পারেন ভাইয়ের মতো হয়ে গিয়েছে, সো স্যারকে আমি সবসময় নতুন কোনো কিছু ট্রাই করালে স্যার অনেক সুন্দর করে খাবারটা খেয়ে আমাকে মানে প্রশংসা করে বলবো আমি। তো বলতে পারেন যে আসলে প্রশংসা শোনার জন্যই আমি স্যারকে দেওয়ার ট্রাই করি। তো যাই হোক, মজা করছিলাম। আর এদিকে হচ্ছে টিচারের কাছে পড়ে এখন আমার মেয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল, আমি একটু চুরি করে লুকিয়ে পিছন থেকে ভিডিও করছিলাম ওর যে কী করছিল। আর যে দেখতে পাচ্ছেন ওর এই শোয়ার স্টাইলের জন্য আসলে আমাদের প্রত্যেকটা মানে রুমের সোফাগুলো আমাদের কীভাবে ঠেকে রাখতে হয়, কারণ ও মাঝে মাঝে খাবার চাবারও ফেলে দেয় বা দাগ ভরিয়ে ফেলে। তো এই আর কি, একটা ছোটোবেলার মজার জিনিস শেয়ার করছি আপনাদের সাথে। এখন হচ্ছে কটা বাজে, ঘড়িতে 7:30 মতো বাজে, আমার খুব খিদে পেয়েছে। আমি আসলে সন্ধ্যা নাস্তা খাওয়ার জন্য ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য, তো যদিও ও এখনও আসেনি, তো তারপর একটু আগে ওকে ফোন দিলাম, ও বললো যে ওর আসতে লেট হয়ে যাবে, 9:30 বেজে যাবে। তো সব কিছু মিলে আমার যেহেতু অনেক খিদে পেয়েছে, তো যেই কারণে আসলে মোবাইলটা অন করা। আপনারা কেউ এভাবে তেল ছাড়া শুধু পানির মধ্যে নুডলসটাকে সিদ্ধ করে একদম শেষ মুহূর্তে 1-1.5 মিনিট আগে এরকম ডিমটা ছেড়ে কেউ কখনো খেয়েছেন কি না আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন। এই অভ্যাসটা কিন্তু আমার খুব ছোটোবেলা থেকে, মানে এভাবে নুডলস খাওয়া শর্টকাটের মধ্যে, জাস্ট পানির মধ্যে, পানিটা ফুটে উঠলে যে ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলে, তারপর পানিটা ভালো মতো ফুটে উঠলে আমি নুডলসটা দিয়ে দিতাম। দেওয়ার পর যখন একদম পানিটা মানে গায়ে মাখামাখো ভাব চলে আসতেছিলো, ঠিক ওই পর্যায়ে আমি ডিমটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতাম। মানে টোটালি কোনো তেল, মানে তেল মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ কোনো কিছু ছাড়া আমি মানে এভাবে খেতাম। তো এখনও মাঝে মধ্যে যখন শর্টকাটে খুব খিদে লাগে, প্রায় 4-5 মিনিটের মধ্যে আসলে নুডলস খেতে ইচ্ছে করে, তখন আমি এভাবে খাই। তো এই আর কি, ছোটোবেলার এই স্মৃতিটা শেয়ার করার জন্য আপনাদেরকে আবার ক্যামেরাটা অন করলাম। তো আপনারা আসলে কে কে এভাবে নুডলসটা খান বা কখনো খেয়েছেন কি না, তো প্লিজ কমেন্টস করে জানাবেন। দেখাতে চাও আমাকে বলো। আমি একটা রুটি বানিয়েছি। ওয়াও, আচ্ছা, তখন আমি দেখলাম তুমি ময়দা নিয়ে কুচুর কুচুর করতেছিলে, এগুলো এটাই করতেছিলে, রাইট? হ্যাঁ। তাই এটা দৌড়ে আমার কাছে নিয়ে আসছো দেখানোর জন্য, মানে মাকে দেখানোর জন্য আর ভিডিওতে দেখানোর জন্য, রাইট? আহো, ঠিক আছে, আমরা তাহলে এটাকে ইয়ে করে খাবো, কি জন্য বলে, তাওয়ার মধ্যে শেকে তারপরে খাবো না। ওকে, আমি খাবো। তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি খেও। আর এদিক দিয়ে তো ওর পাপা শব্দ করছে, কারণ মাত্র অফিস থেকে এসেছে, সেই আবার ফাইল টাইল নিয়ে বসে গেছে, এই যে দেখালাম, দেখতেই পাচ্ছেন চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো ঠিক আছে, তাহলে বাই বলে দাও। Don't forget to subscribe, like, comment and share. ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভিডিও দেখছেন, তবে কেন সাবস্ক্রাইব করছেন না আমি ঠিক জানি না, তবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আসসালামু আলাইকুম।